দার্জিলিং, যাকে কুইন অফ হিল বা পাহাড়ের রানী বলা হয়ে থাকে, বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য যেন একটু বেশিই বৃদ্ধি পায়। আর এই বর্ষাকালে পুরো দার্জিলিং শহর মেঘে ঢেকে থাকে। দার্জিলিং এর বিখ্যাত মল রোড, যেখানে ট্যুরিস্টদের সবসময় আনাগোনা লেগেই থাকে। এই জায়গাটা অনেক বেশি জাঁকজমকপূর্ণ, কিন্তু এখন সকালবেলা অনেক বেশি মেঘ থাকার কারণে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না। সকাল এরকম মেঘের মধ্যে দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কী রয়েছে এবং কেমন লাগছে। এই রাস্তাটা ধরে সোজা গেলেই এখানে যে দার্জিলিংয়ের একটা চার্চ রয়েছে, অনেক পুরনো, ব্রিটিশ আমলের, সেটা দেখতে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেল, সকালের নাস্তা করার জন্য আমরা চলে আসলাম গ্লেনারিস এই শপে। এই দার্জিলিংয়ের অনেক বিখ্যাত এবং পুরনো একটি শপ। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। দার্জিলিংয়ে আসলে একবার হলো এই শপটাতে আসতে কেউ ভুলবেন না। গ্লেনারিসের এই শপে সব ধরনের বেকারি আইটেম ছাড়াও রেস্টুরেন্ট রয়েছে তাদের উপরে। আর এখানকার নিয়ম হচ্ছে এটা সেলফ সার্ভিস, যার যেটা পছন্দ ইচ্ছে মতো নিয়ে তারপর কাউন্টারে গিয়ে বিল প্রদান করে এখানে টেবিলে বসে খেতে হয়, অথবা চাইলে পার্সেল করেও নিয়ে যাওয়া যায়। রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরে বসার ব্যবস্থা রয়েছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিতরেই বসে পড়লাম। প্রতিটা খাবারই অনেক মজাদার ছিল। আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন, এই খাবারগুলো খেতে একদমই ভুলবেন না। এখানকার খাবার আইটেম অনেক টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং শহর ঘোরার উদ্দেশ্যে। এখনও চারিদিকে মেঘে ঢেকে রয়েছে। বর্ষাকালে আসলে আপনারা সবসময়ই এরকম মেঘ দেখতে পারবেন।
যেহেতু দার্জিলিং শহরটি অনেক উপরে, যার কারণে বর্ষাকালে এরকম সবসময় মেঘে ঢেকে থাকে। আমরা প্রথমেই চলে আসলাম বাতাসিয়া লুপে। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 50 রুপি করে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। বর্ষাকালে দার্জিলিংয়ে ঘোরার একটা সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে, যেখানেই যাবেন শুধু দেখতে পারবেন যে মেঘ ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর একটা ওয়েদার এর আগে কখনোই দেখিনি। এর আগে যখন দার্জিলিং শহরে এসেছিলাম তখন শীতকাল ছিল, তখন এরকম আবহাওয়া দেখিনি। কিন্তু এবার বর্ষায় এসে দার্জিলিংয়ের এরকম অপরূপ সৌন্দর্য দেখে যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপের মেন আকর্ষণে হচ্ছে টয় ট্রেন। এটি অনেক পুরনো টয় ট্রেন যেটা কয়লা দিয়ে চালিত হয়। এটি ব্রিটিশ আমলের একটি ট্রেন, যার কারণে এটা দেখার আকর্ষণ সবারই থেকে থাকে। ভাগ্য ভালো হলে কয়েকবার এই ট্রেনের দেখা মিলে যাবে বাতাসিয়া লুপে আসলে। অনেকটা সময় বাতাসিয়া লুপে পার করে এখন আমরা চলে যাচ্ছি আরেক জায়গায়। এখানে এত সুন্দর ওয়েদার ছিল যে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না।
আর এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেয়ার। পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।